হাই ফ্রেন্ডস, যারা পিএইচডি করতে চান তাদের জন্য সুখবর, বেশ কতগুলি ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান জারি হয়েছে। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান জারি হয়েছে, তো সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, এলিজিবিলিটি থাকতে হবে এবং কবে কী ফর্ম শুরু হচ্ছে, কবে সাবমিট করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখব যে কল্যাণ ইউনিভার্সিটিতে, তো কল্যাণ ইউনিভার্সিটি দেখুন, ইউনিভার্সিটি অফ কল্যাণীতে কিন্তু পিএইচডি অ্যাডমিশানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে আপনি দেখবেন যে অ্যাডমিশান 2021, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে পরপর খুলে যাবে। এই দেখুন নিচে চলে আসবেন, এখানে এখানে আসবেন নোটিফিকেশান অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান, তো এটাতে ক্লিক করবেন আপনি। ক্লিক করার পরে দেখতে পাবেন যে সমস্ত পেজটা পরপর খুলে যাবে। তো এখানে এইভাবে খুলবে, তখন আপনি চলে আসবেন পিএইচডি বলে অপশান রয়েছে, সেই অপশানে চলে আসবেন। তো পিএইচডিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এই দেখুন পিএইচডি ইন বেঙ্গলি, তারপর হাউ টু অ্যাপ্লাই, নোটিফিকেশান অ্যান্ড ফি স্ট্রাকচার সমস্ত দেওয়া রয়েছে। তারপরে হাউ টু অ্যাপ্লাই রিট নোটিফিকেশান ফি স্ট্রাকচার, এটা কমার্সে, এটা ফোকলোর, পিএইচডি হিস্ট্রি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, তারপরে রয়েছেন জুওলজি, তারপরে দেখুন বায়োলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তো এইভাবে সমস্ত সাবজেক্ট ওয়াইজ পরপর রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং লাস্ট ডেট কবে কী রয়েছে সমস্তটাই দেওয়া রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা করে মানে নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেগুলি আপনারা পরপর দেখে নেবেন, যেগুলি আপনাদের সাবজেক্ট সেগুলিতে আপনি আবেদন করতে পারবেন। তো আবার চলুন দেখে নেওয়া যাক অন্য কী ইউনিভার্সিটি রয়েছে। হেন্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু বেঙ্গলি লিটারেচার থেকে পিএইচডি করার জন্য ফর্ম জারি হয়ে গেছে। দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তো এখানে কতগুলো সিট আছে, ছখানা সিট রয়েছে। তো এখানে কতগুলো সিট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দরকার, মাস্টার ডিগ্রিতে অবশ্যই 55% মার্কস থাকতে হবে সবগুলির ক্ষেত্রে, এবং নেট সেট যারা পাস করে রেখেছেন, এমফিল করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু ইন্টারভিউ দিলে হবে, রিটেন টেস্ট কিন্তু লাগবে না। আর যাদের নেট সেট নেই তাদের কিন্তু অবশ্যই রিটেন টেস্ট দিতে হবে, তো এমনই নির্দেশ দেওয়া রয়েছে, রিটেন টেস্ট তাদের অবশ্যই দিতে হবে। যে অ্যাডমিশান টেস্ট হবে সেই টেস্টে কী নম্বর আছে দেখুন, সেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে 3:30, আর ইজি এসে টাইপ কোশ্চেন হবে 1:12, মানে 20 অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। আবার রেট পরীক্ষা, যে রেট পরীক্ষাটা যেটা হবে অনলাইন ইন্টারভিউ হবে, সমস্ত কিন্তু অনলাইনে হবে। লাস্ট ডেট দেখে নিই ভালো করে, লাস্ট ডেট যেটা রয়েছে ফর্ম সাবমিশন হবে 31/8/2021 তারিখে মিডনাইট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, লাস্ট ডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকেও কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে দেখুন 5/8/2021 তারিখে। এখানে কি বলা আছে দেখুন, এডুকেশান, ইংলিশ, ফিলোজফি আর মাইক্রোবায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলিতে কিন্তু অ্যাডমিশান শুরু হবে পিএইচডির। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ এখানে 1,000 টাকা দিতে হবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কম রয়েছে। সেপ্টেম্বর 30 পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে, এমনই ডেট দেওয়া রয়েছে। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ভালো করে দেখে নেবেন। এই দেখুন সমস্তটা পরপর দেওয়া রয়েছে, কত সিট আছে, ফি স্ট্রাকচার কী কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু পরপর দেওয়া রয়েছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এই দেখুন বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে 2021-22। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড থ্রু দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ইউনিভার্সিটি, দেখুন অনলাইন অ্যাডমিশান .বিদ্যাসাগর.ac.in, এখানে ওয়েবসাইটে চলে যাবেন, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, অথবা বিদ্যাসাগর.ac.in এতে চলে যাবেন। অনলাইন শুরু হচ্ছে 14/9/2021 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলিতে আপনাদের বিভিন্ন সাবজেক্টে পিএইচডি অ্যাডমিশান শুরু হয়েছে, আপনারা অবশ্যই ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যান এবং সেখানে অবশ্যই পেয়ে যাবেন যে নোটিফিকেশান এবং সেই সঙ্গে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, তার সঙ্গে আপনাদের অনেক ভিডিওটি কাজে আসবে, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।